সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও এখন ঠিক আছি। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অনেকটা ঠিক হয়ে গেছি। এটা মানতেই হবে, আমার অসুস্থতাতেও তোমরা প্রত্যেকে আমার পাশে ছিলে। আমি যে কী খুশি তার জন্যে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। এটা ছিল পোস্ত দিয়ে কাতলা মাছ, আর এটা হচ্ছে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে করব। আর হচ্ছে এখানে ভাত আর ডিম সেদ্ধটা হয়ে গেছে, আর করবো আজকে পটল ভাজা। আর ওখানে ডালটা করার জন্য টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা এনে রেখেছি। বাইরে দেখতে পেলে কী রোদ উঠেছে আজকে সকাল সকাল, এখন কিন্তু বাজে 6:15, এমন কিছুও বেলা না। আর আমার সিনকে বাসনপত্র দেখো জমে রয়েছে আজকে, ও যেতে না যেতে এত কিছু জমে গেছে। আর ওকে আজকে অফিসে দিয়েছি হচ্ছে ঝাল সুজি আর ডিম সেদ্ধ আর কলা, এই আজকে হচ্ছে টিফিন ওর। আর দেখো রান্নাঘর মুছে মাছে আমার জন্য আমি সবটা রেডি করে ফেলেছি। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি কি রান্না করলাম না করলাম, একবার তো মেনুটা বলে দিলাম, একবার দেখিয়েও দিই তোমাদেরকে। যাই হোক, যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্রত্যেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার ফ্যামিলিতে আছো, আমরা এক পরিবার হয়ে গেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। এই হচ্ছে রান্না আজকের, মোটামুটি আমার হয়ে গেছে, শুধু বাসনগুলো মাজতে হবে। কিন্তু ভাবছি তার আগে গিয়ে একটু না বসে নিই, আজকে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি জানো তো। পটল ফটল ভাজতেও টাইম লাগে, আর এই মাছের মাথা দিয়ে ডাল তারপর পোস্ত বাটা দিয়ে মাছ দেখবে এগুলো করতে একটু টাইমই লাগে, বিশেষ করে ডালটা করতে তো ভালোই টাইম লেগেছে। আর জানো তো আমাদের যে পাশে ফ্ল্যাটটা হচ্ছিলো, দেখো রঙও কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানেও চলে আসবে মানুষরা, মানে নতুন নতুন লোক এখন আসবে, মানুষরা চলে আসবে, কেমন করে একটা বললাম আমি, যাই হোক লোকেরা চলে আসবে এই যে ওপরে। আশা করি এর সাথেও হাসাহাসি হবে, আবার আমার কথা তো বলতে পারবো না, ওই আর কি মুখ দেখলে হাসি এই। আর সোফাটা না পুরো অগোছালো হয়ে রয়েছে, কিন্তু এখন আর গোছাতে ইচ্ছে করছে না, পরে ঠিক গুছিয়ে নেবো আমি। এখন থাক, সবসময় দেখবে সব কাজ করতে ভালো লাগে না, এখন যাব আমি একটু স্নানে, মানে একটু স্নানে যাব। ঘরটার পরিষ্কার হয়ে গেছে, এমনি ঘর ঝাট ঘর মোছা দেওয়া। আর দেখো আন্টিটা কালকে রাতেই চলে গেছে, এখন আর নেই। আজকে আসলে এখানকার না লক্ষ্মী পুজো, আমার মনে হয় তিনি যে ফ্ল্যাটে গেছেন একেবারে পুজো টুজো দিয়ে ঢুকছেন আর কি, হতে পারে সেটা। আজকে এখানে লক্ষ্মী পুজো, আর এখানকার পুজোটা না একটু অন্যরকম, অবশ্যই কালচার আলাদা, সব কিছুই আলাদা, এখন পুজো তো আলাদা হবেই। আর দেখো আমার গোলাপটা তোমাদের সাথে আবার অনেক দিন বাদে শেয়ার করছে, সেই গোলাপটাই কিন্তু আলাদা করে ফুটেছে এমন না। আর পাশে বেলি ফুলের গাছটা কি একটুখানি দেখতে পাচ্ছো, ওখানেও কুড়িয়ে এসেছে, দুটো ডাল বেরিয়েছে, দুটো ডালে কুড়িয়ে এসেছে ওটাকে, আর টপটাকে কিছুতেই চেঞ্জ করা হলো না। আর দেখো অপরাজিতা গাছটা না ভালোই বাড়ছে, ঝাপড়াচ্ছে, সব কিছুই হচ্ছে, ফুল আসছে না। আমি করছিলাম আমার ব্রেকফাস্টের জন্য রেডি, তো আমি ওর জন্যই শুধু ঝাল সুজিটা আজকে বানিয়ে দিয়েছি। এতটাই লেট হয়ে গেছে যে আমার জন্য করতে গেলেও তখন পরিমাণটা বাড়তো আর কি, তাই লেটও হতো। তো আমি একটু ম্যাগি ভেজে নিলাম পেঁয়াজ আর ডিম ঝুড়ি আর ধনে পাতা দিয়ে, আমার বেশ ভালো লাগে এটা খেতে, আমার মনে ছিল না তখন, মনে থাকলে একটু টমেটো কুচিয়ে দিলেও ভালো লাগতো খেতে। আর তেল আমি একদম সামান্য দিয়েছি, ওর জন্য লেগে লেগে যায় আর কি, ও ছেড়ে যাবে, অসুবিধা নেই সেটা। তো চলো গরম গরম একটু ম্যাগিটা খেয়ে নিই আর কি। আর এখন আমার খেতে খেতেও কোনো অসুবিধা হচ্ছে না, যে একদিক দিয়ে চেবাতে হচ্ছে বা কিছু সেরকম কোনো অসুবিধাও নেই। আমার না মনে হয় ঠান্ডা লেগেই হয়েছিল জানো তো, প্রচণ্ড ভুগলাম আমি 2-3 দিন মতো। আর বাসন টাসনও মাজা হয়ে গেছে, কিন্তু সিঙ্কটা এখনও পরিষ্কার করা হয়নি, সেটাও করব। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। কালকের ভ্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভ্লগ তোমরা কিভাবে দেখতে চাও তোমরা আমাকে জানিও, তো তোমরা আমাকে জানিয়েওছ। আর এই দেখো এখন বাজে 4:00, আর আমি ব্যালকানিতে যাবো বলে দরজাটা সবে খুললাম, বিকেলটা বেশ ভালোই লাগে। যাই হোক না কেন, তোমাদেরকে বলেছিলাম জানাতে, তোমরা আমাকে বলেছো হ্যাঁ দেবলিনা তুমি এভাবে ভ্লগ বানাচ্ছো তো ভালোই লাগছে, তবে তোমার মুখ দেখিয়ে ভ্লগ বানানো ওটাও আমরা মিস করছি, তোমার হাসি মুখ, তোমার ওভাবে কথা বলা আমরা মিস করছি, তোমাদের খুনসুটি আমরা মিস করছি। তো ঠিক আছে, দুভাবেই হবে, তোমাদের যখন ইচ্ছে দুটোই দেখতে ভালো লাগছে তাহলে আমি চেষ্টা করবো দুটোভাবেই দেওয়ার। তবে এইভাবে একটু খাটনি হয় অবশ্য, আলাদাই একটু খাটনি আছে। এ দেখো ময়দা মাখা, আর আমার মাংসটাকে একটু মাখিয়ে রাখলাম, মাংসটাকে টক দই আদা রসুন পেস্ট নুন আর ড্রাই স্পাইসেস দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এই দেবলিনাকে ভীষণভাবে মিস করেছো বললে, তো ভাবলাম যে চলো আমি যখন ঠিক হয়েই গেছি এখন অবলীলায় ভালো করে কথা বলতেই পারছি, তো বলতেই হবে এই কথাটা যে তোমাদের অনেক অনেক আশীর্বাদ, তোমাদের ভালোবাসা। হ্যাঁ অবশ্যই মা বাবারা তো থাকেনি, সবসময়ই চান যেন তাদের সন্তানরা দুধে ভাতে ভালো থাকে, হাসি খুশিতে থাকে, সুখে থাকে, সেটা তো একটা আছেই। তবে আমার যে এই ফ্যামিলি, আমরা যে এক ফ্যামিলি হয়ে গেছি, সেই ফ্যামিলিটাও কিন্তু আমাদের অনেক অনেক ভালো চান।
চায়, অনেক আশীর্বাদ আছে তাদেরও, অনেক ভালোবাসা আছে তাদেরও। তাই জন্য আমাদের একটু আধটু তো হবেই বলো, শরীর যখন আছে অসুস্থতা তো থাকবেই, আর তার উপর এখন কলকাতার ওয়েদারও খুব বাজে শুনছি, যখন তখন বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, গরম ভাবসানো একটা, তো সব মিলিয়ে ওখানেও জ্বর সর্দি কাশি সব হচ্ছে। আমার বাবারও কদিন আগে হয়েছিল, পাপার শরীরটাও খারাপ হয়েছিল, তো এইসব নিয়ে চলছে ওইখানেও, এখানেও আমরা দুজন তো এরকম ভাবেই চলছি। তবে ঠিক আছে, অসুবিধা নেই, শরীর খারাপ দিক কিন্তু সেটা কাটিয়ে ওঠার শক্তিটাও দিক ঠাকুর, এটাই হচ্ছে কথা, সবটাই ঠিক আছে। তো তোমরা চেয়েছিলে যেন দুভাবেই ভ্লগটা হয়, আমি কমেন্ট দেখলাম, তাই জন্য আজকে বিকেলের মধ্যেই আবার চলে এলাম তোমাদের কাছে। প্রমি চলে এসেছে ফ্রেশ হতে, বাথরুমে ঢুকেছে, ও না এখন সকালটাতে স্নান করে যেতে পারছে না ঠিক, তাই এখন করছে। এটাও যদিও ঠিক না টাইমটা, তবে সকালের টাইমটা আরোই ঠিক না, চুল ঠুল ভিজিয়ে গেলেই না তারপরে হেলমেটটা পরলে আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, তাই ও এই টাইমটাতে ঢুকছে। আর এখন ব্যাঙ্গালোরে যা ওয়েদার, তাতে স্নান না করে তো কাটানোই যাবে না, এটা অসম্ভব, কারণ ব্যাঙ্গালোরে ভালো গরম লাগছে, আবার একটু রোদ ফোদ উঠছে। তো যাই হোক, আমরা যারা ইউটিউবার ডেইলি ব্লগ করি বা এইভাবে তোমাদের কাছে কথা বলি, অনেক কিছু বার্তা পৌঁছেও দিই আমাদের মাধ্যমে, চেষ্টা করি আমরা যে যেটা যেই ব্লগই করি না কেন আমরা কেউ ডেইলি ব্লগ করি, কেউ হচ্ছে রান্নার ব্লগ করে, তাদের মাধ্যমে তোমরা অনেক অনেক রান্না দেখতে পাও, আমাদের মাধ্যমে আমরা ডেইলি কাজগুলোকে কিভাবে করছি, কখনো কিছু রান্না, কখনো ভালো কিছু কথা, কখনো আনন্দের কিছু কথা, কখনো দুঃখের কিছু কথা, সেই দুঃখের টাইমটা আমরা কি করে কাটিয়ে এসেছি, এইসব কিছু কথা, তো এইসব তো থাকেই আমাদের। তো একদিকে বলা যায় আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো এইভাবে বার্তা তো অবশ্যই পৌঁছে দিই আমরা, কিন্তু এখন ইউটিউবে কয়েকটা চ্যানেল, কয়েকটা বলবো না, দু তিনটা চ্যানেল এমন এমন বার্তা পৌঁছে দিচ্ছে, কেন তাদের চ্যানেলগুলোকে এখনো রাখা হচ্ছে বা কিছু আমি সত্যিই বুঝতে পারছি না। মানে এই এক দুদিন আগে যে জিনিসটা দেখলাম লাইভে আসা বা কিছু, আমি কোনো চ্যানেলের নাম বা কিছুই নিতে চাই না, কিন্তু জিনিসটা ভীষণভাবে বাজে একটা বার্তা পৌঁছাচ্ছে সমাজে। আর সত্যি কথা বলতে এখন বাচ্চারাও ফোন ঘাটে, অবশ্যই বাচ্চাদের ভিডিওই হয়তো দেখে, কিন্তু চোখে তো চলেই আসে বলো, আমিও ওই চ্যানেলগুলোকে যে খুব ফলো করি এমনটা নয়, কিন্তু এতটাই তারা ছড়িয়ে গেছে, অনেকেই তাদেরকে নিয়ে আবার ব্লগ বানাচ্ছে, এই করতে করতে না ভীষণ বেশি ছড়িয়ে যাচ্ছে ব্লগগুলো, তো ওই জন্য স্ক্রল করলেই উঠে আসছে। আমি যদি ইউটিউবে খুব একটা দেখিনি এসব ভিডিও, দেখেছি আমি ফেসবুক ভিডিওতে। আসলে কি বলতো, আমরা যারা ইউটিউবে ব্লগ দিই তারাই আবার সেম নামে ফেসবুকে পেজ খুলি, তো আমারও পেজ খোলা আছে, যদিও ফেসবুকের পেজটাকে নিয়ে আমি এখনো অতটা বেশি মাথা ঘামাইনি আর কি। আমার মনে হচ্ছে যে কোনো একটা দিককে আমি আগে একটু ব্যালেন্স করে নিই, তারপরে আরেকটা দিক। হ্যাঁ, একই ভিডিও ফেসবুক পেজেও ছাড়া যায়, কিন্তু ওই যে আমার আপাতত লিমিট টাইম দেখায় 10-11 মিনিটের বেশি ভিডিও ফেসবুকে শেয়ার করা যায় না, যখন 10-11 মিনিট হয় সেই ভিডিওগুলো আমি গিয়ে পেজে পোস্ট করি, কিংবা আমার যখন তার বেশি হয়ে যায়, 15-20 মিনিটের ব্লগ এক একদিন হয়ে যায়, সেই লিঙ্কগুলো গিয়ে আমি পেজে দিই আর কি। তো সেভাবে আমার পেজটাকে আমি অত সিরিয়াসলি নেইনি, আমি আমার ইউটিউব নিয়ে রয়েছি, অনেক স্বপ্ন এটাকে নিয়ে আমার, দেখা যাক কি হয় না হয়। তবে নিজে একজন এই ইউটিউবে কাজ করি, তো তাই জন্য এখানে বাজে বার্তা পৌঁছাক বা কিছু, এটা সত্যি মন থেকে কাম্য নয় আমাদের, কারণ যারা আমাদেরকে টাইম দিয়ে 10-15 মিনিট একটা লাইফের একটা তো টাইম যাচ্ছে, 10-15 মিনিট, তারা কি ভাবছে, তারা কেন দেখছে। আর আমি কিছু জনকেও দেখছি যে সেই সব জিনিসই যেন বেশি ভালোবাসছে, আবার যারা এইসব নিয়েও ভিডিও বানাচ্ছে তারাও এইসব ভিডিওকে বেশি গুরুত্ব দিচ্ছে আর কি, এইসব ব্লগকে, তো ওই আর কি, সবটা মিলিয়ে ইউটিউবটাকে মানে জঘন্য জায়গায় একটা পৌঁছে দিচ্ছে মনে হচ্ছে। এর বাইরে আর বেশি কিছু কথা এইসব নিয়ে বলার না মানসিকতা আছে না রুচি আছে, তো আর কি বলতো, আমার মনে হয় ভালোর যুগ নেই বলে অনেকে ভাবে, কিন্তু আমার মনে হয় যারা ভালো, যারা ভালো কাজ করছে, একদিন না একদিন তাদের কাজ ঠিকই পৌঁছবে, একটু দেরিতে হোক কিন্তু পৌঁছবে। কি দরকার বলে, এইসব করে হয়তো খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করা যাচ্ছে বা খুব পৌঁছাচ্ছে, মানুষ দেখছে এইসব জিনিস, হয়তো টাকা পাচ্ছে বা কিছু, কিন্তু মান সম্মানটা কি থাকছে আদৌ, আমার তো মনে হয় না। মানে ভীষণই বাজে লাগছে, নিজেরই খুব খারাপ লাগছে, যেহেতু একই দিকে কাজ করা, তো হ্যাঁ তাদের চ্যানেল অনেক বড়, কিন্তু আমার মনে হয় না এই বড় চ্যানেলের কোনো মান সম্মান আছে বলে। নিজেদের মান সম্মান নিজেরাই যদি হাটে বাজারে বিক্রি করে দেয় তাহলে তো আর কিছু করার নেই, তাই না।
ওই আর কি, চলো এইসব নিয়ে আর বেশি কথা বলতে ইচ্ছে করে না, বলতে চাইও না, এত দিনেও বলিনি, কিন্তু আজকে মনে হলো মানে লাস্ট ওই এক দুদিনের লাইভের পর, লাইভটা যে করেছেন তিনি তারপর মনে হলো না এবার কিছু বলা উচিত, যদিও আমি তাকে ত্যাগও করতে চাই না, তার কাছে আমার এই কথা বার্তা গিয়ে পৌঁছাক সেটাও আমি চাই না, কারণ তারা এই এইটুকু কথার মানে বুঝবে না, তারা যেভাবে লাইফটাকে তাদের লিড করছে, যেভাবে লাইফটাকে তারা বেছে নিয়েছে, তাদের কাছে আমার এইটুকু কথায় কিচ্ছু হবে না। তাদের মানসিক ডাক্তার দেখানো উচিত, ভালো কাউন্সিলিং করা উচিত তাদের, আমার মনে হয়। তো যদিও আমার মনে হওয়াতে কিছু হবে না, আমার বরের হয়ে গেছে ফ্রেশ হওয়া, এবার আমাকে চা করতে যেতে হবে। তোমার কি মনে হয়? কি মনে হয়? দেখবো ওই ভিডিওগুলো, আমাকে খাওয়াবো না, যাই চা করতে, এইসব নিয়ে ফালতুই আর কি আমার ভালো লাগে না। এখন বাজে সন্ধে 7:10 কি 15। দেখো এটা হচ্ছে ওনারের ঘরের পুজোর ঠাকুর আর কি, আজকে এখানকার লক্ষ্মী পুজো সকালেই বলেছিলাম। আর এই দেখো ওনারের ঘর থেকে এরকম ব্লাউজ পিস, পান, সিঁদুর, চুড়ি, লেবু এরকম প্রসাদ দেয় আর কি, মানে এখানে এরকমই দেওয়ার রিচুয়াল আছে বোধ হয়। চুড়িটা তো দেয়ই দেয়, আর আমি এই চুড়িগুলো পরতেও না খুব ভালোবাসি। এটা দেখো, এটা হচ্ছে 5th ফ্লোরের একজনের ঘরের পুজো আর কি, এনারাও এসেছিল আমার লোকনাথ পুজোতে, তো আমার ভীষণ ভালো লেগেছে। যদিও আগের বার শুধু এই আমাদের C1 মানে আমার যে প্রতিবেশী একদমই আমার ফ্লোরে থাকেন, তিনি খুব সুন্দর করে সাজান, দেখো কি সুন্দর সাজিয়েছে, এটা তার ঠাকুর। যাই হোক, আমি সব প্রসাদ কালেকশন করে নিয়ে এসে তারপরে কষা মাংসটা বানিয়ে ফেলেছিলাম, যেটা মেখে রেখেছিলাম। আর বললাম না আমি চুড়িগুলো পরতে ভীষণ ভালোবাসি, দেখো 2 হাত চুড়ি আমি পরেও নিয়েছি। একজন শুধু দিয়েছিল লাল চুড়ি, 5th ফ্লোরের উনি, আর ওনার আর আমার ফ্লোরে যিনি থাকেন তিনি সবুজ চুড়ি। আমি লুচি আর মাংস করে ফেলেছি, লুচিগুলোকে ফুলেছে দেখো। তো চলো, ডিনার তো কমপ্লিট, আজকের মতো টাটা বলার টাইম হয়েই গেছে। গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।